জানতাম না, হিন্স পেয়েছিলাম তোমাদের চ্যানেলেই তো বারবার দেখাচ্ছিল আমাদের নাম, তো ভাবলাম যদি হয় আপনারা একসঙ্গে থাকি, মানে পালস রেটটা ধরে রাখার জন্য একে অপরের পাশে দাঁড়িয়েছিলাম। তাই রাজ ব্যারাকপুর, ব্যারাকপুর ভাটপাড়া একটা সন্ত্রাস কবলিত এলাকা, সেখানে ক্যান্ডিডেট কতটা চ্যালেঞ্জিং? ভীষণ চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে আমার মনে হয় যে আমি ব্যারাকপুর এই এরিয়াতে বড় হয়েছি, আমার বাড়ি হালি শহরে, জন্মেছি কাঁচরাপাড়াতে এবং আমার কলেজ হচ্ছে নৈহাটি, এবং সারাক্ষণ এই এরিয়াটার মধ্যেই ঘোরাফেরা, অলিগলি আমি চিনি এবং ওখানকার মানুষের প্রবলেমটাও আমি জানি। আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, আর আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে অ্যাজ এ তারকা প্রার্থী হিসেবে আমাকে না দেখে, আমি একজন ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি একজন সৈনিক, আমি ওনার যে ভিশনটা, আমি ওনার যে ভিশনটা সেটাকে আমি পূর্ণ করার জন্য যা যা করার দরকার সাধারণ মানুষের সবাইকে নিয়ে আর কি, সব মানুষকে নিয়ে যে কাজটা করতে হবে আমি সেটা করার চেষ্টা করব এবং তার জন্য লড়ব। দেখো আমরা, আমার মনে হয় যে সিনেমার ক্ষেত্রে এবং পলিটিক্সের ক্ষেত্রে দুটো ক্ষেত্রই, মানে দুটো মাধ্যমই সেম রোল প্লে করে সমাজের। আমরা সিনেমাতেও সমাজের, বা আমরা যে কাজটা করি কোথাও সমাজের কথা বলি, সমাজের মধ্যে দিয়ে চলি এবং সাধারণ মানুষের জন্যই বানাই। হ্যাঁ, এবং পলিটিক্সেও সমাজের কথা বলে এবং সমাজের জন্যই কাজ করে আর কি। সো এখানে তুমি পলিটিশিয়ান নাকি তুমি একজন অভিনেতা নাকি একজন কমন মানুষ, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি মানুষ, তোমার কাজ করতে ইচ্ছে করছে, সেটাই ইম্পর্টেন্ট। তুমি যে কোনো প্রফেশনের হতে পারো, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার বা একটা সাধারণ অন্য কোনো প্রফেশনের মানুষ যদি পলিটিক্স করতে পারে, হোয়াই নট অভিনেতা অভিনেত্রীরা? তুমি এরকমভাবে দেখোই না, আমাদেরকে ওর ওই ওই ধাঁচের মধ্যে ফেলোই না আর কি। ভাবো যে আমরা এই মুহূর্তে একজন পলিটিশিয়ান এবং আমরা মানুষের জন্য কাজ করব এবং ভালোভাবে কাজ করব। আমাদের পলিটিক্স মানে হচ্ছে যে এরকম নয় নোংরাভাবে নোংরা কথা বলে, আমরা মানুষের জন্য কাজ করব, মানুষের যেটা প্রয়োজন, যেটা আমাদের মধ্যে দিয়ে বলবে, আমরা সেটাকে আদায় করে নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দেব। দেখি প্ল্যান হচ্ছে, চলছে, টিম আছে, তারা যেভাবে বলবে কাজ হয়েছে বলবো, আস্তে আস্তে দেখতে পাবে। এক্ষুনি সবে শুরু হলো তো হার্টবিটটা যে নর্মাল হোক। হ্যাঁ, অনেক দায়িত্ব, সবে শুরু হলো কাজ। দিদিকে ধন্যবাদ যে আমার উপরে সেই ভরসাটা করতে পেরেছেন দিদি। এবারে কাজ শুরু, মানে নেমে পড়েছি আমরা লড়াইয়ে, দেখা যাক। আমি যেটা বলতে চাই যে রাজদা যে কথাটা বলে যে তারকা প্রার্থী হিসেবে না, আমরা কিন্তু মানুষের পাশে থেকে তাদের সাথে তাদের সমস্যার সমাধান যতটুকু করা যায় লড়ে আমরা করতে চাই। তো তারকা প্রার্থী হিসেবে না, আমরা এখন মানুষের জন্য আছি, দিদির হয়ে আমরা মানুষের জন্য কাজ করব সবাই মিলে, ওই নতুন এনার্জি। স্বল্প সময়ে তৃণমূলে যোগ দিইনি, তৃণমূলে আমি অনেক দিন আগে যোগ দিয়েছিলাম, দিদির পাশে ছিলাম। হ্যাঁ, অফিসিয়ালি যোগ দিয়েছি দুদিন আগে, কিন্তু ছিলাম অনেক দিন ধরে এবং আছি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।